নমস্কার। চলিত মাহর যা চৌদ্দকে পনেরো তারিখ কোকরাঝার জেলার অন্তর্গত কোকরাঝার শহরের চুবুরিয়া গাঁও দুরামারে জেলা প্রশাসনের বিষয়াসকলের অজ্ঞাতে যে ভূমিকেন্দ্রিক এক ষড়যন্ত্র আমি শুনা পালো, এনেকুৱা এটা ঘটনাক আমি তীক্ষ্ণ ভাষাৰে আমি গৰিহণা জনাইছোঁ। কাৰণ আমি সকলোৱে জানো গোটেই বিশ্বতে যে কোভিড 19 লগতে বৰ্তমান বানপানীৰ যি সমস্যা, এনেকুৱা বিভিন্ন সমস্যাৰ মাজত মানুহবিলাকৰ মাজত এনেকৈ বিভিন্ন ভয় আৰু ত্ৰাসৰ মাজত বসবাস কৰিব লগা হৈছে। জীৱনক লৈ খেলি মেলি চলি আছে। কেতিয়া কাৰ কি বেমাৰ হয় বা কাৰ গাত কেতিয়া কৰোণা ভাইৰাছখিনি সোমাই যায়, কোনে কি বানপানীত তেওঁলোকে কবলত পৰি থাকিব লগা হয়, এনেকুৱা এটা বিভিন্ন সমস্যাৰ মাজতেই চৰকাৰী বিষয়াসকলৰ অজ্ঞাতে যি এক ষড়যন্ত্ৰ আমি শুনা পালোঁ, এনেকুৱা ঘটনাক আমি তীক্ষ্ণ ভাষাৰে আমি গৰিহণা জনাইছোঁ। আৰু এনেকুৱা ঘটনাৰ লগত ৰাজনৈতিক বা অৰাজনৈতিক বিষয়াসকলে যদি জড়িত থাকে, তেনেকুৱা ঘটনাক বা তেনেকুৱা বিষয়াসকলক আমি আহ্বান জনাইছোঁ যাতে এনেকুৱা পৰিস্থিতিৰ মাজত বা বৰ্তমান যি পৰিস্থিতি, এই পৰিস্থিতিৰ মাজত যাতে এনেকুৱা ঘটনাখিনিৰ পৰা তেওঁলোকে বিৰত থাকিব লগা হয় বা বিৰত যাতে থাকে তাৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। আৰু বিশেষকৈ মই এটা কথা মই স্পষ্টভাৱে ক'ব বিচাৰিছোঁ, কাৰণ আমি সকলোৱে জানো বিগত 17 বছৰত আমাৰ বিটিআর অঞ্চলত বা বিটিএডি অঞ্চলত বিপিএফ ৰাজনৈতিক দলৰ নেতৃত্বত একেৰাহে অসম চৰকাৰৰ লগতেই হওক বা বিটিএডি অঞ্চলতেই হওক তেওঁলোকে চৰকাৰ বনাই পিনি বা শাসন কৰিবলৈ তেওঁলোকে সক্ষম হৈছিলে। তে এনেকুৱা দীৰ্ঘম্যাদী এটা শাসনৰ মাজত বিপিএফ ৰাজনৈতিক দলৰ নেতৃত্বত বিশেষকৈ বিটিএডি অঞ্চলত ভূমিৰ যি এক সমস্যা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত, এনেকুৱা সমস্যাখিনিক এক চিৰস্থায়ী সমাধান কৰিব লাগিছিলে ইমান দিনে, কিন্তু বিপিএফ ৰাজনৈতিক দলে এনেকুৱা এটা সমস্যাক সমাধান কৰাতে দূৰৰে কথা। তেনেকুৱা কোনো সমাধান কৰাৰ কোনো যে এটা ইছ্যু উলিয়াব তেনেকুৱা আমি দেখা পোৱা নাছিলোঁ। আনকি বিশেষকৈ ইউপিপিএল ৰাজনৈতিক দলৰ নেতৃত্বত যেতিয়া সকলো জাতি জনগোষ্ঠীক আঁকোৱালি লৈ এক চৰকাৰ গঠন কৰিবৰ কাৰণে যি ঐক্যবদ্ধ প্ৰতিশ্ৰুতিবদ্ধ হৈছিল, আনকি প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীক যি ভূমিৰ অধিকাৰ দিয়া হ'ব বুলি স্পষ্টভাৱে কথা কৈছিল, তেনেকুৱা এক ঘটনাৰ মাজতে বা তেনেকুৱা এক কথাৰ মাজতেই চলিত বছৰৰ 16 এপ্ৰিল তাৰিখে ভাৰত ভূটান যি সীমান্তৰ অঞ্চলত মাননীয় হাগ্ৰামা মহিলাৰ নেতৃত্বত যিখিনি নিৰ্বাচনী সভা হৈছিল, সেই নিৰ্বাচনী সভাত মাননীয় হাগ্ৰামা মহিলাৰীয়ে বা বিপিএফৰ সভাপতি মহোদয়ে স্পষ্টভাৱে সেইখিনি সভাত উল্লেখ কৰিছিল যে উৰ্খা কৌৰা ব্ৰহ্মৰ নেতৃত্বত যদি জনসাধাৰণক ভূমিৰ বা মাটিৰ পট্টা প্ৰদান কৰা হয় তেনেকুৱা মাটিৰ পট্টাক আমি কাটি দিম বুলি তেওঁলোকে সকীয়াই দিছিল বা হুংকাৰ দিছিল। কিন্তু এনেকুৱা ঘটনাক আমি এটা নিন্দা কৰিছোঁ, এটা আমি গৰিহণা দিছোঁ, কাৰণ তেনেকুৱা ঘটনা হয়তো তেনেকুৱা সময়ত ক'ব নালাগিছিল। আৰু বিশেষকৈ এনেকৈ যিখিনি চৰকাৰে জনসাধাৰণৰ মাজত ভূমিৰ যি এক সমস্যা, তেনেকুৱা সমস্যাত সমাধান কৰিব লাগিছিল, কিন্তু তেনেকুৱা সমস্যা দূৰৰে কথা। কিন্তু 16 এপ্ৰিল তাৰিখে রোহতাত 15 এপ্রিল তারিখে ভুটান সীমান্ত অঞ্চল কিন্তু সেই নির্বাচনী ভাষাত বা নির্বাচনী ভাষণিত তেও কিন্তু সকিয়াই দিছিল। বিশেষকৈ মই এটা কথা স্পষ্টভাবে উল্লেখ করব বিচাৰিছোঁ, যেহেতু আমার বিটিআরডি অঞ্চলত বা বিটিআর অঞ্চলত বর্তমান মডেল কোড অফ কন্ডাক্ট চলি আছে, হয়তো পরিস্থিতিখিনি ভাল হওয়ার লগে রাজ্যিক নির্বাচন আয়োগে কেতিয়া নির্বাচনের দিন ঘোষণা করে আমি নাজানো, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে হয়তো রাজ্যিক নির্বাচন আয়োগে এইখানে বিশেষ ব্যবস্থা লব। কিন্তু মই এটা কথা স্পষ্টভাবে কব বিচাৰিছোঁ, আমার ইউপিপিএল রাজনৈতিক দলের যিখিনি
ইলেকশন যেখানে ম্যানিফেস্টো নির্বাচনী যেখানে ইস্তাহারে ইস্তাহার স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আমার বিটিআর অঞ্চলত প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী সকলক ভূমির অধিকার প্রদান করা হব আর প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী লই হাতে হাত মিলাই পিনে কি ধরনের বিটিআর অঞ্চলখানি উন্নয়ন করব পরা যায় তার কারণে বিহিত ব্যবস্থা লই আছে। আনকি আমার ম্যানিফেস্টোতে এটা কথা স্পষ্টভাবে লিখা আছে বা উলিয়াই হয়তো যাব যেটা আপনার হয়তো পড়বলে পাব, কারণ আমি আমার ইউপিপিএল রাজনীতি দলে এনেকুৱা এটা রাজনৈতিক দলক মানে লৈ কাম কৰিব বিচাৰিছে যি রাজনৈতিক দলে কোনো এটা জাতি জনগোষ্ঠীক এৰি পিনি উন্নয়ন কৰিব নিবিচাৰে। ইউপিপিএল রাজনৈতিক দলে প্ৰত্যেকটা জাতি জনগোষ্ঠীক সম চকুৰে চাই পিনি সম দৃষ্টিভংগীৰে চাই পিনি উন্নয়ন কৰিব বিচাৰে, যাৰ কাৰণে আমি হয়তো স্পষ্টভাৱে কেইটামান উদাহৰণ দিলে আমি দাঙি ধৰিব পাৰিম। কাৰণ হয়তো বিপিএফ রাজনীতি দলে প্রত্যেকটা মুহূর্তে কই থাকে আমি সকলকে লই একেলগে লই হয়তো উন্নয়ন করিম, কিন্তু তার কেতিয়াও আমি তেনেকুৱা প্রমাণ আমি দেখিবলৈ পোৱা নাছিল। কারণ হয়তো বিটিএডি অঞ্চলত আমি সকলে জানো টোটালে 40টা সমষ্টির ভিতর বিগত দিনত কেইটা সমষ্টি বিভিন্ন জাতি জনগোষ্ঠীক এৰি দিবলগা হৈছিল। হয়তো আমি সকলে জানো 10টা টোটালে আমার 10টার ভিতরে 5টা ওপেন আছিল, 5টা আমার নন এসটি সিট আছিল, তার ভিতরে 10টা সমষ্টির ভিতর বিশেষ অন্যান্য জনগোষ্ঠীর বিষয়বিলাক এড়িয়ে দিয়া নাছিল। কিন্তু আমার এই বছর ইউপিপিএল রাজনৈতিক দলে একেবারে প্রমাণ করে দেখাই দিছে বিশেষ 10টা সমষ্টির ভিতর 5টা আমার মাইনরিটি এলাকার কারণে বা মাইনরিটি কেন্ডিডেটবিলাক থিয় করাইছে। এফালে আমি সবে জানো শ্রীরামপুর কমাত সমষ্টি ফকরেগ্রাম মতনগড়ি ধরিবর এইবিলাক সমষ্টিত হয়তো টোটালে সর্বমোট 5টা সমষ্টিত আমার মাইনরিটির কারণে এড়িয়ে দিছে। সেই কারণে আমি স্পষ্টভাবে উল্লেখ করব পারি আমার রাজনৈতিক দলে বা ইউপিপিএল রাজনৈতিক দলে তেনেকা ধরনের নিকৃষ্ট রাজনৈতিক লই কেতিয়াও চিন্তা নকরে। আমার ইউপিপিএল রাজনৈতিক দলে সকল সময়তে সকলকে একেলগতে হাতে হাত মিলাই কিনে উন্নয়ন করবর কারণে প্রচেষ্টা চলাই আছে আর আশা করছো অনাগত দিনত ইউপিপিএল রাজনৈতিক দলের নেতৃত্বত বিটিআর অঞ্চলত একক সংখ্যাগরিষ্ঠ আসন পাই সরকার গঠন করে পিনি বিগত দিনের 17 বছরের যে স্বৈরতান্ত্রিক শাসন যে এক নায়কত্ববাদের যেখানে শাসন আছে এইখানে শাসনক উৎখাত করে পিনি বিটিআর অঞ্চলত এক শান্তির পরিবেশ গড়ে তুলিব আর বিটিআর অঞ্চলত সকল ব্যক্তিকে সমান চকুরে চাই বিটিআর অঞ্চলক এক মডেল বিটিআর অঞ্চল হিসাবে স্বীকৃত করে পিনি এক ভারতবর্ষের ভিতর বিভিন্ন ধরনের কাউন্সিলবিলাক আছে বা পরিষদীয় যেবিলাক অঞ্চল আছে সেই অঞ্চলবিলাকৰ ভিতরতে আনকি অন্যান্য রাজ্যবিলাকৰ ভিতরতে বিটিআর অঞ্চলখিনি যে এক সুকীয়া অঞ্চল হিসেবে চিহ্নিত করব তার কেতিয়াও ভুল নাই। সেই কারণে আমি সকলকে আহ্বান জানাইছো আহক আমি আপনার সকলে হাতে হাত মিলাই পিনি অনাগত দিনত ইউপিপিএল রাজনৈতিক দলের নেতৃত্বত এক সবল সরকার গঠন করবলে আমি সকলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও আর সদভাগত আপনার আমি অনুরোধ জানাইছো অনাগত দিনত আমার ইউপিপিএল রাজনৈতিক দলের যে সরকার গঠন করবলে গই আছে সেই সরকারত আপনার সকলে সহযোগ আগবাড়ক আর ইউপিপিএল রাজনৈতিক দলের নেতৃত্বত আপনার সকলে এক অংশীদার হয়ে পিনি সরকার গঠন করে পিনি উন্নয়ন করবর কারণে আপনার সক্রিয় ভূমিকা গ্রহণ করব। এইখানে মই আপনার সদভাগত বিনম্র অনুরোধ জানাইছো আর এইখানে সমস্যার ভিতর বিশেষ কোভিড-19 বিভিন্ন বানপানী বিভিন্ন ধরনের সমস্যার মাজত আপনাদের ঘরতে থাকি পিনে সামাজিক দূরত্ব বজায় রাখি পিনে সকলে সুস্থ থাকক সকলে ঘরতে নিরাপদে থাকক আর সকলের স্বাস্থ্য কামনা করে মই আপনার পৰা হয়তো গাইছো যাতে আপনাদের সকলে সুস্থভাবে সকলমে থাকে এই কারণে মই আহ্বান জানাইছো। ধন্যবাদ।